মর্নিং স্টুডেন্ট, আজকের ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত। আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেদিনে আমি 100 ফ্রেম সম্বন্ধে সবিস্তার আলোচনা করেছিলাম এবং বলেছিলাম পরের ভিডিওতে 100 ব্লেড সম্বন্ধে আলোচনা করব। সেই হেতু আজকের টপিক্সের নাম হচ্ছে 100 ব্লেড। 100 ব্লেড is a cutting tool fitted in a frame to a correct tension. অর্থাৎ 100 ব্লেড হচ্ছে এমন একটা কাটিং যন্ত্র যেটা 100 ফ্রেমের মধ্যে টাইট করে বাঁধা থাকে, কারেক্ট টেনশন মানে খুব মজবুত হবে। এটা এই যে 100 ফ্রেমটা তোমরা এই 100 ব্লেডটা যেটা দেখছো, এটার ম্যাটেরিয়াল হচ্ছে ইট ইজ মেড অফ হাই কার্বন স্টিল অর হাই স্পিড স্টিল। 100 ব্লেড দু রকমের ধাতু দিয়ে তৈরি হতে পারে, হাই কার্বন স্টিলও হতে পারে, হাই স্পিড স্টিলও হতে পারে। ক্লাসিফিকেশন হয় 100 ফ্রেমের দি লেন্থ, অর্থাৎ 100 ব্লেডটার দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য বলতে পুরোটা বোঝায় না, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পিন পয়েন্ট টু পিন পয়েন্ট, এটা হচ্ছে 100 ফ্রেমের 100 ব্লেডের লেন্থ। এটা কত হয়? 250 থেকে 300 mm। উইথ মানে চওড়া কত হচ্ছে, এই যে চওড়াটা থিকনেস, চওড়া হচ্ছে 13 থেকে 16 mm। এই যে চওড়াটা, এটা হচ্ছে 13 থেকে 16 mm। থিকনেস মানে কত মোটা, এটা 0.83 বা 0.80 mm, দু রকমের হতে পারে। আর এটার যে পিচ অনুযায়ী এটাকে স্পেসিফিকেশন হয়। পিচ বিভিন্ন রকম হতে পারে, 14, 18, 24, 32। এটা পার ইঞ্চে কতগুলো সংখ্যার টিথ থাকে, যে দেখতে পাচ্ছ এগুলো টিথ বলে দাঁত, তার উপরে নির্ভর করে। ক্লাসিফিকেশন অফ টিথ, স্পেস কনস্ট্রাকশন, এই যে টিথগুলো থাকে তার কনস্ট্রাকশন গঠনটা কীভাবে থাকে। তোমরা ব্লেডে লক্ষ্য করবে কিছু কিছু ব্লেড আছে যেগুলো সিঙ্গেল স্পেসিং, মানে একটা করে দাঁত বাঁয়ে, একটা করে ডাইনে। আর কিছু আছে ডবল স্পেসিং, অর্থাৎ দুটো করে বাঁয়ে, দুটো করে ডাইনে। আবার জিগজাগ স্পেসিং আছে, তিনটে বা তার অধিক, সেটা জিগজাগ ঢেউ খেলানো হয় বলে জিগজাগ স্পেসিং বলে। এই টিথগুলো সেইভাবে স্পেসিং করা হয়। স্পেসিং করার অর্থ হচ্ছে এই থিকনেসের সাথে একই থিকনেসের যদি এই টিথগুলো আমরা রেখে দিই তাহলে এটা চলাচল করার সময় খুব অসুবিধা হবে, জ্যাম হতে পারে, টাইট লাগবে। তার জন্য যে কাটিং অংশটা বেশি কাটা যায় তারও ফ্রিলি এটা ব্লেডটা মুভমেন্ট করতে পারে। তাহলে কনস্ট্রাকশন অনুযায়ী, টিথ অনুযায়ী বা সেটিং অফ টিথ অনুযায়ী ব্লেড হচ্ছে তিন রকম, সিঙ্গেল সেটিং, ডবল সেটিং বা স্পেসিং যা বলবে, আর জিগজাগ। এবার হচ্ছে টাইপ অফ ব্লেড, ব্লেড কত রকমের হয়। ব্লেড দেখতে পাচ্ছ এখানে দু রকমের লেখা আছে, একটা অল হার্ডেন মানে পুরোটাই হার্ডেন করা আছে, আর একটা ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে যেটা যে মুভমেন্ট করছে এটা হচ্ছে ফ্লেক্সিবল। অল হার্ডেন মানে একটা খুব মজবুত টাইপের হয়। অল হার্ডেন বলতে কিন্তু পুরোটাই অল হার্ডেন নয়, অল হার্ডেন বলতে গেলে এই যে টিথের অংশটা ছাড়া পুরোটা কিন্তু, এই যে এই যে পয়েন্ট যেগুলো বিন্দু আছে সেগুলো কিন্তু কখনো হার্ডেন করা হয় না। এইগুলো হার্ডেন করলে কিন্তু ব্লেডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই অংশগুলো বাদ দিয়ে প্রায় এই কাটিং যে টিথ যেগুলো সেট করা আছে সেই অংশটা হার্ডেন করা থাকে। এই হচ্ছে ব্যাপার। আর এটা যেগুলো অল হার্ডেন ব্লেড সেটা হচ্ছে থিকনেস এবং ওই চওড়াটা কম থাকে দেন ফ্লেক্সিবল ব্লেড। সেইরকম ফ্লেক্সিবল ব্লেডের থিকনেস এবং চওড়াটা বেশি থাকে, মোর থাকে অল হার্ডেন ব্লেডের পক্ষ থেকে। এইটুকুই আজ পর্যন্ত, আশা করি তোমরা ব্লেড সম্বন্ধে সবিস্তার বুঝতে পেরেছ। আজকের ভিডিও এইটুকুই, ধন্যবাদ।